আমার আপনার চ্যানেল টেক বাংলা। তো ফ্রেন্ড, আমি যেটা বলেছিলাম মাইক্রোম্যাক্স 10-2 নিয়ে আমি যে আনবক্সিং করবো আর আপনাদেরকে পুরো ফুল রিভিউ দেবো, ওটা কিরকম হ্যান্ডসেট আছে, তো আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আমি সেটা আমি এই যে আপনাদের অফলাইন থেকেই কিনেছি, তো অফলাইন থেকে কেনার পর আমি সিলটা খুলেছিলাম, আপনারা দেখতেই পাবেন, এই দেখুন সিলটা খুলেছিলাম, তো দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ডসেটটা বার করবো, এরকম মাইক্রোম্যাক্স 10-2। তো এইখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস লেখা আছে, আইএমএন নাম্বার, আর এইখানে দেখুন প্রাইস লেখা আছে, দেখুন 12,999 টাকা দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা নিয়েছে অফার 8,200 টাকা অনলাইনে আছে, তো অ্যাকচুয়ালি এটা আমার কাছ থেকে নিয়েছে অফারে বলে 7,000 এত টাকা নেওয়া হয়েছে, 7,500 টাকা। তো আমরা এটা খুলছি, দেখতেই পাচ্ছেন দেখুন ভীষণ খুবই সুন্দর একটা প্যাকিং করেছে, তো দেখতেই পেলেন শানদার একটা সুন্দর একটা প্যাকিং করেছে। তো এর উপরে আবার একটা প্যাকিং আছে, তো দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে আমি কেটেছিলাম, এরকম কেটে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তো কাটার পরে দেখুন খুলছি, দেখুন আপনাদের সামনে খুবই একটা সুন্দর আনবক্সিং হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রোম্যাক্স এর সারাদিকে লোগো আছে। তো হ্যান্ডসেটটা দেখতে পাচ্ছেন, এই দেখুন হ্যান্ডসেটটা দেখুন আপনার। তো আমরা আগে দেখে নিচ্ছি কি কি দিয়েছে এর সঙ্গে, তো দেখতেই পাচ্ছি দেখুন, এই দেখুন আপনার সামনে খুলে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এই দেখুন হ্যান্ডসেটটা পাওয়া গেল, হ্যান্ডসেট পাওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন এই দেখুন এইখানে একটা কভার মতন কভার টাইপের আছে, তো কভার টাইপের এটাই দেখতে পাচ্ছি কি পাওয়া যাচ্ছে, একটা মাইক্রোম্যাক্স এর এন্টারটেনমেন্ট বলে লেখা আছে, তো দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডিং, তো খুবই একটা ভালো একটা লেখা আছে, দেখুন মাইক্রোম্যাক্স এর একটা লোগো ক্যানভাস এসটিভি, তো মাইক্রোম্যাক্স, তারপর এদিকে দেখুন উইথিন ক্যানভাস চ্যাপস, তো এইখানে দেখতেই পাচ্ছেন পিকচার কোয়ালিটিটা এরকম টাইপের হবে আর কি, এত বড় একটা স্ক্রিন তো আমরা দেখছি লাস্ট। তারপরে এরকম গাইড আছে, তো আপনারা একটা গাইড বুক মতন আছে, তো দেখতেই পাচ্ছেন। তো নেক্সট আমরা দেখছি কি কি পাওয়া গেছে, তো এটা দেখুন চার্জার পাওয়া গেছে, একটা চার্জার ইউএসবি কেবিল, তারপরে দেখুন এটা কত এমএম এর একটা চার্জার পাওয়া গেছে, তো চার্জারটা পাওয়া গেছে দেখতেই পাচ্ছেন, মাইক্রোম্যাক্স এর একটা লোগো আছে, তো এটা দেখতেই পাচ্ছি, দাঁড়ান বলে দিচ্ছি, তো এটা খুবই একটা লেখা আছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা 1. এটা 0.3 MB ব্যারে আছে, তো এটা খুবই একটা নর্মাল চার্জার দিয়েছে, ফাস্ট চার্জার না, তো দেখতেই পাচ্ছেন এটা একটা ইউএসবি কেবিল পাওয়া গেছে। তারপরে এইখানে দেখুন আবার একটা হেডফোনও পাওয়া গেছে, তো দেখতেই পাচ্ছেন এই দেখুন হেডফোন, তো হেডফোন পাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা ফিচার্স এর মোবাইলটা বার করেছে। তো এটা আবার কি লেখা আছে দেখুন, 3-1 ইয়ার্স ডিসপ্লে গ্যারান্টি, তো এই দিক থেকে একটা খুবই একটা ভালো ফিচার, যে এক বছরের জন্য আপনার যদি ডিসপ্লেটা ভেঙেও যায় বা কোনো কিছু হয়ে যায়, তো কোম্পানি এটা আপনার পুরো পাল্টে দেবে। তো এখন সাধারণত কোনো কোম্পানি পাল্টে দেয় না, তো এটা কি কি ফিচার্স আছে আপনাদেরকে পুরো বলে দিচ্ছি। তো দেখুন মেড ইন ইন্ডিয়া, তো এখানে দেখতে পাচ্ছেন, তো 3.8 ভোল্ট এর যাই আছে, তো আমি বলছি তো এটা আপনি কি কি পেতে পারেন, এটা 4G মোবাইল আছে, তো আপনাদেরকে আমি হ্যান্ডসেটটা ওপেন করে বলে দিচ্ছি এটা কি কি ফিচার্স আছে, তো চলুন দেখা যাক। তো আমরা ফার্স্ট, তো ফ্রেন্ড আমি তো বললাম আপনাদেরকে পুরো ডিটেলসটা বললাম, এবার এর যে ফিচার্সটা আছে এই হ্যান্ডসেটটা, তো আমরা চলুন দেখা যাক, এবার ওপেন করছি, দেখুন আপনাদের সামনেই ওপেন করছি, তো দেখতেই পাচ্ছেন পাওয়ার বাই অ্যান্ড্রয়েড, মাইক্রোম্যাক্স এর লোগো আসছে, মাইক্রোম্যাক্স এর লোগো আসবে এক্ষুনি। তো মাইক্রোম্যাক্স এটা 3 GB র্যাম পাবেন, আপনি এটা কি কি পাবেন, 3 GB এটা যতক্ষণ অন হচ্ছে ততক্ষণ আমি কিছু ফিচার্স এর কথা বলে নিচ্ছি, এটা 3 GB র্যাম পাবেন, তারপরে আপনি আপনার স্টোরেজ মেমোরি 16 GB পাবেন, তারপরে মানে যেটাকে বলা হয় রম, আর আপনি এটা 8,200 টাকায় মার্কেট মানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামাজন ফ্লিপকার্ট অফলাইন আপনি পেয়ে যাচ্ছেন, তো 8,200 টাকায়। তো
আপনি পাওয়ার পরে, আর এটা এখন অফারে আছে বলে আমি 7,500 টাকায় নিয়েছি। খুবই একটা ভালো ফিচার দিয়ে আছে, দেখুন মাইক্রোম্যাক্স বলে একটা লোগো আছে, দেখুন পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে, আবার সামনে রিয়েল ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল। তো এটা আবার ওটিজি নট সাপোর্টেড, আমি বলে দিচ্ছি ওটিজি নট সাপোর্টেড। আপনার 3.5 mm হেডফোন জ্যাক আছে, লাগাবি না লাগাবি না। তো দেখতেই পাচ্ছেন যে এটা 3.5 mm যে জ্যাকটা আছে, আর এইখানে দেখতেই পাচ্ছেন দেখুন ফার্স্ট আপনার এইখানে মানে আপনার ফ্রন্টেই আছে আর কি, ফার্স্টেই আছে ফিঙ্গারপ্রিন্ট, এইখানে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন। তো পিছনে মাইক্রোম্যাক্সের লোগো দেওয়া আছে, আর আপনার সামনে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা, আমার হ্যান্ডসেটটা হয়তো ওপেন হয়ে গেছে, তো আমরা এরকম ওপেন হয়ে গেছে, তো এখানে কিছু ফিচার চাইছে, তো আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে আমার ইন্টারনেট চাইছে, তো আমি ইন্টারনেট কানেকশন এখন দিচ্ছি না, আমি ডুয়েল সিম ভরে নিয়েছি। তো এটাই আপনি, এটা আপনি, আমি বলছি যে আপনার এটা, তো আমি আমার একটা নামে আমি সেট করে নিয়েছি ফটাফট করে। তো দেখতেই পাচ্ছেন এই দেখুন চলে এসছে, গো টু ওপেন রিয়ার ফুল ফুল স্ক্রিন, তো আমি গো টু করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, তো আমি এবার আমি আমার আমি একটু ওয়েট করুন, আমি একটু করে নিচ্ছি আমার সেটিংটা। তো তো আমার সেটিং সেটিং করা হয়ে গেল। সেটিং করার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফিচার্স, তো ফিচার্সটা দেখতেই পাচ্ছেন এটা, দেখুন এটাই কি কি ফিচার্স আছে, আপনি এরকম নিচ থেকে টানবেন, দেখুন খুবই একটা ভালো ফিচার্স, উপর থেকে নামবেন একটা ভালো ফিচার্স। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ফিচার্স, তো আপনি এটা এরকম আপনার ল্যাঙ্গুয়েজ ছোট বড় করতে পারবেন, দেখুন এই দেখুন আপনার সেটিং এ গিয়ে এটা আপনি লোকাল ভার্সনে পাচ্ছেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো আমার সিকিউরিটি চাইলে সিকিউরিটি আমি দিয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছেন এদেরকে আপনি এটা লোকাল ভার্সনে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড লোকাল যেটা এখন লেটেস্ট ভার্সন চলছে, সরি। তো এই দেখুন দেখতেই পাচ্ছেন লোকাল ভার্সন, তো এটা খুবই একটা ভালো ফিচার্স। তো এটা আপনি প্রসেসর পাচ্ছেন MT6737, তো পাচ্ছেন আপনারা এই কাজটা খুব ভালো করে দেখবেন। আর আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা খুবই ভালোভাবে এই মাইক্রোম্যাক্সের হ্যান্ডসেটটা কী কী ফিচার্স আছে, কী 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 ধরনের আছে, তো আপনাদেরকে একটু সব কিছু দিয়ে দেবো, ডিসিশন অবশ্যই দেখে নেবেন। দেখুন ইন্টারনাল স্টোরেজ 16 GB আপনাদেরকে যেটা আমি বলছিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এটা খুবই একটা ভালো ফিচার্স এর মোবাইল বেরিয়েছে, তবে আমি বলছি এই বাজেটে, এই বাজেটে মেড ইন ইন্ডিয়া কোম্পানি পাওয়াটা খুবই একটা ভালো ফিচার্স। তো আমি বলছি আপনাদেরকে যে তবে এই হ্যান্ডসেট থেকে, তো আপনি এটা ব্যাটারি, তার আগে আমি আরেকবার বলে দিচ্ছি এর ব্যাটারি 3100 mAh ব্যাটারি, তো এটা 8,200 টাকায় পাচ্ছেন। সেই জায়গায় যদি আপনি ধরুন আপনার এখন হয়তো মেড ইন ইন্ডিয়া হয়ে গেছে, অবশ্যই চায়না কোম্পানি খুবই লোক কম লোক ইউজ করে, তো Redmi 4 নিয়ে নিতে পারেন, 7,000 টাকা থেকে স্টার্ট হয়। তো 7,000 টাকা Redmi 4 খুবই একটা ভালো ফিচার্স এই হ্যান্ডসেট বানিয়েছে, তো তার সঙ্গে এই হ্যান্ডসেট এর অতটা তুলনা করা হয় না, তো এটা দেখা যায় এটা মেড ইন ইন্ডিয়া। তবে তবে এটা যদি আর একটু ভালো হতো, মাইক্রোম্যাক্স এর এই কোম্পানিটা যদি আর একটু ভালো হতো খুবই ভালো হতো, যে স্টোরেজ মেমোরি 16 GB আছে, সেই জায়গায় 32 GB হলে খুবই ভালো হতো, কেননা 3 GB র‍্যামে 32 GB টাই একটা ভালো ফিচার্স হয়। তো আর প্রসেসরটা মোটামুটি ঠিক আছে, মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর, তো খুবই একটা ভালো ফিচার্স। তো বন্ধুরা আমি, আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনি কোনটা নেবেন, রেডমি মোবাইল না আপনার যে এই হ্যান্ডসেট আছে 8,200 টাকা থেকে। তো আমার এটা অফার ছিল, 7,500 টাকায় নিয়েছি। তো আপনারা এটা আপনি কিন্তু মানে আপনার যে এরকম এরকম ধরুন পড়ে গেল, এরকম ধরুন পড়ে গেল, নতুন কিনেছি তো আপনাদেরকে তো দেখাতে পারছি না, এখন ধরুন এরকম পড়ে গেল হ্যান্ডসেটটা, তো পড়ে গেলে আপনার যে গার্ডটা আছে 1 ইয়ারের 1 বছরের জন্য আপনার পুরো ইয়ে আছে, ফ্রি আছে, তো আপনি এটা আবার পরবর্তীকালে চেঞ্জ করে নিতে পারেন। তো খুবই একটা ভালো ফিচার, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি রেডমি মোবাইল নেবেন না আপনার যে এই মাইক্রোম্যাক্স এর যে হ্যান্ডসেটটা আছে এটা নেবেন। তো লুকটা তো খুবই ভালো করেছে, তবে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন
অবশ্যই দেখছেন খুবই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যে আমার এই চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি দেখুন সাবস্ক্রাইব করেননি, নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব ডট আছে ওটা ক্লিক করুন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তার পাশে দেখুন একটা বেল আইকন আছে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, ক্লিক করলেই আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার আপনার চ্যানেল টেক বাংলা, তো ধন্যবাদ, আপনার দিনটা খুবই ভালো কাটুক, ধন্যবাদ।